আমার নাম নকান্ত সাংমা পিতার নাম চন্দ্র মারাক মায়ের নাম সিন্ডি সাংমা আর আমার পরিবার পরিবারের নাম প্রমীলা মারাক আমার বয়স উনিশশো পঞ্চাশ জনের জন্ম আমি ২২ বছরের ভিতরে আমি মানে ভারতে চলে যাই ওখান থেকে আমি তিন দিন মে মাসের প্রথম দিকে যাওয়ার পরে তিন দিন পরে আমরা এগারো নং সেক্টরে ট্রেনিংয়ের জন্য চলে যাই বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে সার আদর্শকে বাস্তবায়ন করার জন্য সেখানে আমরা এক মাস ট্রেনিং নিয়ে আবার সেই দালু সেক্টরে সেখানে আমাদের ক্যাম্প ইয়া প্রতিষ্ঠা হয় সেখান থেকে আমরা বিভিন্ন স্থানে ছোটো খাটো মানে অপারেশন হয় আর বড় অপারেশনের মধ্যে কাটাকাটি ব্রিজ টেলাকালি ডালু দালুতেও এখানে হয় আরে এমনি তো অনেক কিছু আমরা মানে অপারেশন করেছি আর ট্রেনিং এর ভিতরে যখন কি আমি মানে ওখান থেকে মানে নাসমুল বাইকে মানে কোম্পানি কমান্ডার ও উইলিয়াম মারাকে কোম্পানি টয়েসি হিসাবে আমি মানে মানে ওখান থেকে ট্রেনিং সেন্টার থেকে পাঠাই দেওয়া হয় আমরা সেখানে মাসাং পানিতে আমঘরে ক্যাম্প স্থাপিত করার খোঁজ সেখান থেকেই আমি প্রথম অপারেশন আমাদের হলদিগ্রাম ক্যাম্প সেখানেও আমরা আমরা বাস্তবায়ন করতে পারিছি সেখান থেকে আমরা মানে অ্যামিনেশন এক বক্স সেই ক্যাম্প থেকে আলবদর এজাকারের ক্যাম্প থেকে নিয়ে যেতে পেরেছি ক্যাম্প করে আবার এরপরে বিভিন্ন স্থানে আমরা মানে অপারেশন করেছি এরপরে কাটাগালি ব্রিজ বড় অপারেশন অপারেশনের মধ্যে সেখানেও এই ব্রিজ আমরা মানে সাকসেসফুল উড়াই দিতে পেরেছি সাকসেসফুল হয়েছি সেখান থেকে আমরা যখন নাকি রাঙ্গামাটি খরস গ্রামে মানে আশ্রয় নেই সরাসরি আমরা ভারতে চলে যাইতে পারি নাই সেদিন সেখানে আমাদের মানে দিনের দুইটা আড়াইটার দিকে আমাকে মানে পাকিস্তানি সৈন্যরা আর বদর এসাকারা থেকে সেই রাঙ্গামাটি খরস পার গ্রামে তারা আমাকে গেরা করে সেই দিনের দুইটার দিকে সেখানেও অনেক পায়েট করেছে পায়েটের মধ্যে আমাকে মানে নাসমুল কোম্পানি কমান্ডারও ছিল সেখানে সেই দিন সেও মারা যায় এরপরে তার শাসতো মাসর তো বাই সম্পর্কে লাগে এর মধ্যে দুইজন সেখানেও মারা যায় তার নাম হলো আরেকজনের নাম হলো আলী হুসেন আর মুজাফর হুসেন আর মানে গুলিবিদ্ধ হয়েছিল তিনজন সেখানে আমার এখনো নাম মনে আসে না সেই জন্য বলতে পারলাম না আর সেখান থেকে আমরা আবার মানে দিয়ে সারা দিন ফাইট করার পরে বারোতে চলে যাই রাত্রে এরপরে অনেক বিভিন্ন স্থানে অপারেশন করার ইয়ে করছি আবার মানে এরপরে মানে ওই যে ডালু সে ডালুতেও অপারেশন আমরা বড় অপারেশন করেছিলাম এরপরে শেষ দিকে মানে বড় অপারেশনের মধ্যে আমি ছোটো কাটুকু অপারেশন করি বলবো না কিন্তু বড়গুলি আমি মানে জেডা আমের জেদা অপারেশনে আমি মানে ছিলাম সেটাই আমি বলতেছি তেলাকালি কেম মানে শেষ দিকে আমাকে বড় অপারেশন সেই অপারেশনে মনে জুতো দিকটা দেওয়ার তিন দিন আগে সেই অপারেশনটি হয় সেই অপারেশনে অনেক লোক আমাদের লোক মারা গেছে আমাদের কোম্পানি সেদিন টয়েসেও মারা গেছে আর আমাদের ইয়াতে ওটা তো বারোটি শূন্য ছিল সেখানে এই অপারেশনে সেখানে বারোটি শূন্যরা উনিশ জনের মতো মারা গেছে আমাদের মুক্তিযোদ্ধারও এগারো জন মারা গেছে সেখানে মোট মনে হয় একত্রিশ জন মারা গেছে আমার

জনকে আমরা মানে সেখানে যে গুলি করে মাইরে ফেললি মাত্র একজন দূরে নিজে পারে পারসে তারা এটাই মানে আমাদের শেষ অপরশন